বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি মিনি ট্রাক। বৃহস্পতিবার সন্ধ্যায় লোহার রড বোঝাই একটি মিনি ট্রাক 117 নম্বর জাতীয় সড়ক ধরে ডায়মন্ড হারবারের দিকে যাওয়ার সময় কাকদ্বীপ চৌরাস্তার মোড়ের কাছে হঠাৎই বিপদের মুখে পড়ে। মিনি ট্রাকটির সামনের দুটি চাকা মাটি থেকে প্রায় 6 ফুট উঁচুতে উঠে যায়। সেই সময় বাজারের মধ্যে ব্যাপক ভিড় থাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কাকদ্বীপ চৌরাস্তার মোড় এলাকায়। গাড়িটিকে সোজা করার জন্য বেশ কয়েকজন ব্যক্তি সঙ্গে সঙ্গে গাড়ির ছাদের উপরে উঠে পড়েন। যদিও দীর্ঘ সময় ধরে গাড়িটিকে সোজা করা যাচ্ছিল না, প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি যদি বাজারের মধ্যে উল্টে যেত তাহলে আজ বড়সড় দুর্ঘটনা ঘটত। তবে অন্য একটি মিনি ট্রাক ওই সময় বিপদগ্রস্ত। রড বোঝাই ট্রাকটিকে সামনের দিকে টানতে টানতে নিয়ে যাওয়ার পর ট্রাকটি সোজা হয়। এরপরেই বিপদমুক্ত হয় রড বোঝাই ট্রাকটি। কাকদ্বীপ থেকে রাজা দাস ও দেবব্রত মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।